ফেসবুক পেজের নামটা কিভাবে চেঞ্জ করবেন? আমাদের ভিতরে অনেকে আছে যে একটা ফেসবুক পেজ চালায়, তার মনে হচ্ছে যে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করব, কিন্তু পারতেছে না। আবার অনেকে আছে যে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করছে, তার কিছু দেখা গেলো 4-5 দিন পরে ফেসবুক পেজের নামটা তার কাছে ভালো লাগতেছে না, সে এখন আবার চেঞ্জ করতে চাইতেছে। সো এতে করে সে ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে ট্রাই করতেছে নামটা চেঞ্জ করার জন্য, হচ্ছে না, সেখানে এরর দেখাচ্ছে। আবার অনেকে দেখা গেলো ক্রোম ব্রাউজারে গিয়ে বা অন্যান্য ব্রাউজারে গিয়ে ফেসবুকে ডিটা লগ ইন করে পেজের নামটা চেঞ্জ করার জন্য ট্রাই করতেছে, কিন্তু সেখানেও তারা ফেসবুকের নামটা চেঞ্জ করতে দিচ্ছে না। কারণ ফেসবুকের রুলস অনুযায়ী আপনি 40-60 দিন পর পর দেখা গেলো আপনি এখন চেঞ্জ করছেন, আগামী 2 মাস পরে গিয়ে আপনি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। সো এতে করে অনেকে দেখা গেলো 1 সপ্তাহ পরে ট্রাই করে কিন্তু সেখানে এরর দেখায়। সো এতে করে আজকের এই ভিডিওতে আমি আপনাকে অসাধারণ একটা ট্রিক্স দিব, আপনি যদি ফেসবুক পেজের নামটা চেঞ্জ না করতে পারেন এই ভিডিওটা দেখলে খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। আবার অনেকে দেখা গেলো ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে গিয়ে দেখা গেলো 1 সপ্তাহ আগে চেঞ্জ করছে, এখন চেঞ্জ করতে চাইতেছে, হচ্ছে না। সো এই ট্রিক্সটা ফলো করলে খুব সুন্দরভাবে আপনি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। ফ্রেন্ডস, একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন তার কম করে হলো 20 দিন পরে আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য ট্রাই করবেন। আমি যে ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি সেই ট্রিক্সটা অনুযায়ী, কারণ আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে ট্রাই করেন নর্মালি, তাহলে আপনি দেখা গেলো ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য কোনো অপশনই আপনাকে তারা দেবে না। সো এতে করে আজকের এই ট্রিক্সটা ফলো করলে আপনি যদি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার 15 দিন পরে কিংবা 20 দিন পরে ট্রাই করেন এই ট্রিক্সটা ফলো করে, তাহলে আপনি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার খুব সুন্দরভাবে আপনি অপশন পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারেন। সো টিপসটা কী সেটা দেখার জন্য চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই। ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি গুগলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, তারপর facebook.com এ চলে যাবেন। এখানে এসে আপনি সিম্পলি আপনার ফেসবুকে ডেটা লগ ইন করে নেবেন। নেওয়ার পরবর্তীতে এখানে দেখবেন যে মেনু বলে একটা অপশন 3-ডট মেনু, 3-ডট মেনুতে ক্লিক করবেন। করার পরবর্তীতে আপনি সিম্পলি ফেসবুক পেজে চলে আসবেন। আসার পরবর্তীতে আপনি এখানে দেখবেন যে এখানে মোর বলে একটা অপশন পাবেন আপনার পেজে। পেজে আসার পর মোরে ক্লিক করবেন, করলে আপনি যদি নিচে আসেন তাহলে এডিট সেটিংস বলে একটা অপশন পাবেন, এডিট সেটিংসে চলে আসবেন। ঠিক আছে, এডিট সেটিংসে আসার পরবর্তীতে আপনি এখানে পেজ ইনফোতে আসবেন। পেজ ইনফোতে আসলে এখানে একটা ব্রাউজার সিলেক্ট করতে হতে পারে, সিম্পলি আপনি গুগল ক্রোম ব্রাউজারটা আবার সিলেক্ট করে দেবেন। করে দিলে আপনার পেজের যে সব মেনুগুলো আছে কাস্টমাইজ করা সেসব মেনুগুলো আপনার সামনে শো করবে। সো প্রথমে পেয়ে যাবেন নেম, আপনি নেমের উপর ক্লিক করে দেবেন সিম্পলি। আপনি যদি গত 60 দিন আগে আপনার নামটা চেঞ্জ করে থাকেন তাহলে নর্মালি আপনি এখান থেকে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য একটা অপশন পেয়ে যাবেন। আপনি যদি 5-7 দিন আগে নেম চেঞ্জ করে থাকেন তাহলে আপনি এখানে কোনো অপশন পেয়ে যাবেন না। এখানে পাবেন যে ইউর পেজ নেম ক্যান্ট বি চেঞ্জেস। ঠিক আছে, আপনি এখান থেকে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন না। সো এতে করে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, যে পেজটা আছে সেই পেজটাকে ক্লোজ করে নতুন একটা পেজ খুলবেন এবং কি ফেসবুক আবার facebook.com এ চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে উপরে যে ক্রোম ব্রাউজারের মেনু আছে সেই মেনুতে ক্লিক করবেন, ফেভারিট মেনু। এখানে নিচে খেয়ালগুলো দেখবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন, সিম্পলি ডেস্কটপ সাইট উপরে ক্লিক করে দেবেন। করে দিলে আপনার মোবাইল স্ক্রিনটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। আর পরবর্তীতে আপনি উপরে দেখবেন যে ইউআরএলটা আছে, যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করবেন এবং কি আবারও এই জায়গাটাতে পেস্ট করবেন সার্চের মধ্যে। সেখানে পেস্ট করে যে অ্যামটা থাকবে সেটা কেটে সিম্পলি ওয়েব লিখবেন এবং কি সার্চ করবেন। করার পরবর্তীতে আপনার যে ব্রাউজারটা আছে সেটা ওয়েব ভার্সন হয়ে যাবে। যদি প্রথম টাইম না হয় তাহলে আপনি সিম্পলি লিঙ্কটা আবার কপি করবেন এবং কি অ্যামটা কেটে ওয়েব লিখে দেবেন, WEB ওয়েব। ওয়েব লেখার পরবর্তী সার্চ করবেন। সো করার পরবর্তীতে আপনি যে মোবাইল স্ক্রিনটা থাকবে সেটা কম্পিউটার স্ক্রিনের মতো হয়ে যাবে। হওয়ার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটা পেজ বলে একটা অপশন পাবেন, এই পেজের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরবর্তীতে আপনি যেসব পেজগুলো থাকবে সেসব পেজগুলো এখানে পেয়ে যাবেন। সিম্পলি আপনি যে পেজের নামটা চেঞ্জ করতে চাইতেছেন সেই পেজের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পরবর্তীতে আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে এখানে দেখবেন যে আপনার পেজটা ওপেন হয়ে যাবে। সো আপনি যদি নিচে খেয়াল করেন এডিট পেজ ইনফো বলে একটা অপশন, এডিট পেজ ইনফোতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার পেজে যতগুলো ইনফরমেশন আছে এগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, চেঞ্জ করতে পারেন, লাইক আপনার ইচ্ছে মতো এখানে লিখতে পারেন ইউজার নেম, অন্যান্য ডিসক্রিপশন লিখতে পারেন আপনি এখান থেকে। সো প্রথমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে পেজের নেম, এই নেমটা আপনি এখানে অপশনটা পেয়ে যাবেন, যেটা সচরাচর আপনি 5-7 দিন পরে চেঞ্জ করলে নর্মালি আপনি পাবেন না ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে কিংবা ক্রোম ব্রাউজারের ভিতরে নর্মালি আপনি পাবেন না। যখন ওই ভার্সনটা করবেন আমি যেভাবে দেখেছিলাম সেভাবে আপনি পাবেন। সো আপনি চেষ্টা করবেন পেজের নামটা চেঞ্জ করা কম করে হলেও 15-20 দিন পরে চেঞ্জ করার জন্য। সো আমি আপনাকে অপশনটা যেহেতু পেয়ে গেছি আমি এখানে জন্য ট্রাই করার জন্য চেষ্টা করি। আমি গত প্রায় 10 দিন আগে চেঞ্জ করছি, এখন হয়তো হবে না। সো আমি এখানে একটা নাম লিখে দিলাম, এখানে একটা নাম লিখে দিলাম। নামটা লেখার পরবর্তীতে আপনি এখানে চাইলে অন্যান্য কিছু কাস্টমাইজ করতে পারেন। করার পরবর্তীতে আপনি এখানে সেভের কোনো অপশন পাবেন না, সেভের অপশন না পেলে আপনি সিম্পলি পাশে যে খালি জায়গাটা পাবেন কিংবা খালি পেজটা পাবেন যেখানে কোনো মেনু নেই সিম্পলি আপনি পাশে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে কনফার্ম নেম চেঞ্জ রিকোয়েস্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। পরবর্তীতে আপনি রিকোয়েস্ট চেঞ্জের উপরে ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট নেম চেঞ্জের উপরে ক্লিক করে দিলে দেখা গেলো এখানে দেখা গেলো আপনি যদি 5-7 দিন পরে ট্রাই করেন তাহলে এখানে ইনভ্যালিড দেখাবে। যদি আপনি এখানে নেম চেঞ্জের অপশনটা পাবেন কিন্তু ইনভ্যালিড দেখাবে। সো এতে করে আপনি চেষ্টা করবেন 15-20 দিন পরে ট্রাই চেঞ্জ করার জন্য। সো এতে করে খুব সুন্দরভাবে এই অপশনটার মাধ্যমে আপনি নেমটা চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার ফেসবুক পেজের। ফ্রেন্ডস, যারা ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার 1 সপ্তাহ পরও গিয়ে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য ট্রাই করতেছে, তাদের জন্য সেকেন্ড টাইম আমি ভিডিওটা দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি যদি সিম্পলি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার কোনো অপশন না পান তাহলে ওয়েব ভার্সনে গিয়ে আপনি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার একটা অপশন পাবেন এবং 20 দিন পরে যদি আপনি ট্রাই করেন তাহলে খুব সুন্দরভাবে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। আর যারা নামটা এমনিতে চেঞ্জ করতে জানে না তাদের জন্য তো ভিডিওটা দেখিয়ে দিলাম সেভাবে আপনি ট্রাই করলে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন।
সো ফেসবুক পেজ সংক্রান্ত যদি আপনার কোনো বিষয়ে সমস্যা থাকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাকে উত্তর দেব। সো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিও কেমন হলো। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেহেতু এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন।